আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আরব বা আমাদের দেশে অনেক আলেম আছে যাদের মাথায় এক ধরনের রুমাল ব্যবহার করে এর কারণ কি এটা দ্বারা কি অর্থ বহন করে আবার কেউ কেউ এর বিরোধিতাও করছে আবার এমন অনেক লোকজন আছে যারা ইসরায়েলকে অনুসরণ নামে অপ্রপথে চালিয়ে যাচ্ছে কারণ সহিয়া দিস এসেছে তোমরা কাফেরদের মতো রুমাল ব্যবহার করো না আসলে এই বিষয়টি অনেকে অজানা রয়েছে আবার অনেকে এটি নিয়ে তেমন চিন্তাভাবনা করে না আসুন বিস্তারিত জেনে নিই মূলত আরবরা এক ধরনের রুমাল পরে যেটাকে বলা হয় ঘুতরা এবং তা হচ্ছে আরবদের ঐতিহ্যবাহী পোশাক এটা ধর্মীয় কোনো পোশাক নয় যে এই পোশাক না পড়লে সে শূন্য তাদের করছে না বা সে অমুসলিম হয়ে গেল আমাদের দেশে কিছু ইসলামী ব্যক্তি এই গুত্রা পরিধান করেন যা প্রমাণ করে যে তারা আরবদের অনুসরণ করছে ঠিকই তো আর মতো আরবদের অনুসরণ করবো কারণ ইসলাম এসেছে আরব হতে আমাদের মূল শিক্ষা কেন্দ্র হল সৌদি আরব রসদ সাল্লাহ বলেন ইসলাম এসেছে মক্কা হতে আবার মক্কাতে ফিরে যাবে যেমন সাপ তার গর্তে ফিরে যায় যাই হোক মূলত আহলেসুল জামাতের এই গুতরা পরিধান করে যেহেতু সৌদি আরবে বেশিরভাগ মুসলিম আহলেসুল জামাতের অনুসারী। এবং তারা হক ফন্তি কারণ রাসুদ সাল্লা বলেন যে কোনো জাতির অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হবে তাই হক প্রতিনিধি দলভুক্ত হওয়ার জন্য এই ঘুতরা পরিধান করা হয়ে থাকে তবে এটা পরা বাধ্যকতা নেই যারা বলে থাকে এটা পরিধান করা ঠিক নয় তাদের দলে আনাসবিন মালিক রাজার আনু থেকে বর্ণিত নবী কামী সাল্লাম বলেন আসপাহানা অঞ্চলের সত্য চাদর পরিহিত ইহুদিরা দার যারা অনুসরণ করবে তাদের দাবি যারা এই রুমাল পরিধান করে থাকেন তার ইহুদিদের অনুসরণ করে নাউজুহিল্লা কারণ ইহুদিরা এই চাদর বা রুমাল পরিধান করে কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল ইহুদিরা যে চাদর পরিধান করে তাকে বলা হয় তায়াল সাম এবং সৈয়দ যা পরিধান করা হয় তাকে বলা হয় গুতরা এ দুটি হল ভিন্ন প্রকার পোশাক যা একটির সাথে আরেকটি মিল নেই তাই যারা বলে থাকেন এটি পরিধান করা ঠিক নয় তারা সম্পূর্ণরূপে বিভ্রান্তির শিকার হচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে কারণ ইহুদিদের চাদর এবং আরবদের উমান এক নয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তালা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুন আমি